আজকের ভিডিওতে আমরা অষ্টম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের যে এক নম্বর স্কুল আছে তার প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। আইতে বলেছে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন কর্নওয়ালিস। ডবল আই ঔপনিবেশিক ভারতে প্রথম পাটের কারখানা চালু হয়েছিল রিসরায়। ট্রিপল আই হচ্ছে মহলবাড়ি ব্যবস্থা চালু হয়েছিল উত্তর ও উত্তর পশ্চিম ভারতে। আইভি বঙ্গভঙ্গ পরিকল্পনা করেছিলেন কার্জন। ভি জাতীয় কংগ্রেসের প্রথম সভা বসেছিল বোম্বাইতে। দুয়ে বেমানান শব্দটি খুঁজে বের করো। আইতে আছে পণ্ডিতা রমাবাই, বেগম রোকেয়া, সাখাওয়াত হোসেন, ভগিনী শুভলক্ষ্মী, রানী লক্ষ্মী ভাই হবে। ডবল আইতে আছে বাহাদুর শাহ জাফর, নানা সাহেব, তিতুমির, মঙ্গল পাণ্ডে। এখানে তিতুমির হবে। তিনের নিচে বিবৃতিগুলির কোনটি ঠিক কোনটি ভুল। আইতে আছে 1794 খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয় ভুল। ডবল আই কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় ঠিক। ট্রিপল আই বিনয় বাদল দীনেশ কিংসফোর্ডকে মারতে গিয়েছিলেন ভুল। চারে আছে দুই তিনটি বাক্যে উত্তর দাও। আইতে আছে সূর্যাস্ত আইন কি। অষ্টম শ্রেণীর ইতিহাস বইয়ের 55 পৃষ্ঠায় আছে সূর্যাস্ত আইন। জমিদারদের পক্ষেও চিরস্থায়ী বন্দোবস্তের একটি সমস্যার দিক ছিল। আপাতভাবে জমির অধিকার জমিদারদের দখলে থাকলেও বাস্তবে সমস্ত জমি চূড়ান্ত মালিকানা কোম্পানির হাতেই ছিল। নির্দিষ্ট একটা তারিখের মধ্যে প্রাপ্য রাজস্ব কোম্পানিকে জমা দিতে হতো। এই ব্যবস্থা সূর্যাস্ত আইন নামে পরিচিত ছিল। নির্দিষ্ট তারিখে সূর্য ডোবার আগেই প্রাপ্য রাজস্ব কোম্পানিকে জমা দিতে না পারলে জমিদারের সম্পত্তি বিক্রি করার অধিকার কোম্পানির ছিল। চারে ডবল আই আছে হিন্দু মেলার উদ্দেশ্য কি। এটা আমরা রায় মার্টিনের 143 নম্বর পৃষ্ঠা থেকে নেব। উনিশ শতকের বাংলাদেশে যেসব জাতীয়তাবাদী সভা সমিতি গড়ে ওঠে তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিল হিন্দু মেলা 1876 খ্রিস্টাব্দে, যেটা আর কি স্থাপিত হয়েছিল। উদ্দেশ্য হচ্ছে এই সংগঠন প্রতিষ্ঠা উদ্দেশ্য ছিল এক হিন্দুদের ঐক্যবদ্ধ করা, দুই আত্মনির্ভরতা গড়ে তোলা, তিন সর্বভারতীয় চেতনা গড়ে তোলা, চার দেশীয় শিল্প সাহিত্যকে উৎসাহ দান প্রভৃতি। বাংলাদেশে পাশ্চাত্য শিক্ষা বিস্তার সমাজ সংস্কার আন্দোলনের প্রসারে সহায়তা করলেও হিন্দু মেলা সংকীর্ণতার অবসান ঘটাতে পারেনি। কেবল হিন্দুদের উন্নতি এই সংগঠনের লক্ষ্য ছিল। চারে ট্রিপল আই আছে ইলবার্ট বিল বিতর্কীয় কি। এটা বইয়ের 98 পৃষ্ঠাতে রয়েছে। এই যে ইলবার্ট বিল বিতর্ক, কোনো ভারতীয় বিচারকের ইউরোপীয়দের বিচার করার অধিকার ছিল না। গভর্নর জেনারেল লর্ড রিপনের আইনসভার সদস্য সিপি ইলবার্ট বিচার বিভাগীয় ক্ষেত্রে এই অসাম্য দূর করার চেষ্টা করেন। তার প্রস্তাবিত একটি বিলে ভারতীয় বিচারকদের ইউরোপীয়দের বিচার করার অধিকার দেয়া হয়। এই বিলের প্রতিবাদে ইউরোপীয়রা সংগঠিতভাবে বিদ্রোহ ঘোষণা করে। শ্বেতাঙ্গদের এই আন্দোলনের ফলে ওই বিল প্রত্যাহার করা হয়। বিল প্রত্যাহার হলে ভারত সভার উদ্যোগে ভারতীয়রা আন্দোলন শুরু করেন। উভয় পক্ষের আন্দোলন এবং পাল্টা আন্দোলন ইলবার্ট বিল বিতর্ক নামে পরিচিত। ভারত সভার আন্দোলনের জেরে ভারতীয় বিচারকরা শর্ত সাপেক্ষে ইউরোপীয় বিচারকদের বিচার করার অধিকার পায়। পাঁচে আছে অবশিল্পায়ন বলতে কি বোঝো। এটা বইয়ের 63 পৃষ্ঠায় আছে। আচ্ছা, এটা বলেছে চার পাঁচটি বাক্যে উত্তর দাও, শুধু অবশিল্পায়ন কাকে বলে বলবো। তো 1813 খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে ভারতের বাজারের একচেটিয়া অধিকার চলে যায়। সেই সময় থেকেই ধীরে ধীরে ব্রিটিশ পণ্য ভারতে আমদানি করা হতে থাকে। তার ফলে নানা রকম বৈষম্যমূলক প্রতিযোগিতার মুখোমুখি হয়ে ভারতের দেশীয় শিল্পগুলি ক্রমে ধ্বংস হতে থাকে। ভারতীয় শিল্পের অবলুপ্তির ওই প্রক্রিয়াকে অবশিল্পায়ন বলা হয়। ডবল আই হচ্ছে স্যার সৈয়দ আহমদের সংস্কারগুলির প্রধান উদ্দেশ্য কী ছিল। এটা রায় মার্টিনের 144 পৃষ্ঠায় আছে। আচ্ছা, স্যার সৈয়দ আহমদের সংস্কারগুলির প্রধান উদ্দেশ্য ছিল, স্যার সৈয়দ আহমেদ ছিলেন মুসলমান সংস্কারদের মধ্যে সবথেকে অগ্রগণ্য। তার সংস্কারের উদ্দেশ্য হচ্ছে
মুসলমান সমাজে ইংরাজি শিক্ষার বিস্তার ঘটানো, এক দুই হচ্ছে পাশ্চাত্য বিজ্ঞান শিক্ষার প্রসারের মাধ্যমে আধুনিক ও যুক্তিবাদী মুসলমান সমাজ গড়ে তোলা, তিন বিভিন্ন ধরনের সামাজিক কুসংস্কার দূর করা। স্যার সৈয়দ আহমেদ খান মুসলিম সমাজকে গোড়ামির অন্ধকার থেকে মুক্ত করে আধুনিক মনস্ক করে তুলতে চেয়েছিলেন। পাঁচে IIII বলেছে কংগ্রেসের নরমপন্থী আর চরমপন্থীদের মধ্যেকার পার্থক্য উল্লেখ করে, এটা রায়মার্টিনের 186 পৃষ্ঠায় রয়েছে। আচ্ছা, দুটি মূল পার্থক্য, এক হচ্ছে নরমপন্থীরা ব্রিটিশ সরকারের প্রতি আবেদন নিবেদন নীতিতে বিশ্বাসী ছিলেন, আর চরমপন্থীরা আবেদন নিবেদনের পরিবর্তে নিষ্ক্রিয় প্রতিরোধে বিশ্বাসী ছিলেন। অর্থাৎ তারা সরকারের অন্যায্য আইনগুলি অমান্য করে ব্রিটিশ সরকারের বিরোধিতা করার পক্ষপাতী ছিলেন। দুই হচ্ছে নরমপন্থীদের লক্ষ্য ছিল ব্রিটিশ শাসনের আওতায় থেকে আংশিক স্বশাসন ভোগ করা, আর চরমপন্থীদের লক্ষ্য ছিল স্বরাজ অর্জন। চরমপন্থী নেতা বিবিধচন্দ্র পালের মতো স্বরাজ মানে চূড়ান্ত স্বাধীনতা। ছয়ে রায় বলেছে সাঁওতাল বিদ্রোহের সংক্ষিপ্ত পরিচয় দাও, এটা আমরা রায়মার্টিনের 130 নম্বর পৃষ্ঠায় নেব। সাঁওতালরা ছিল সরল প্রকৃতির কঠোর পরিশ্রমী ও কৃষিজীবী আদিবাসী সম্প্রদায়। তারা বাংলার মুর্শিদাবাদ আর বিহারের ভাগলপুর অঞ্চলের মাঝামাঝি দামিনী কোহ অঞ্চলে বসবাস করত। 1855 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার জমিদার এবং মহাজনদের বিরুদ্ধে সাঁওতালরা যে সংগ্রাম করেছিল তা সাঁওতাল বিদ্রোহ নামে পরিচিত। নানা কারণে এটি সংঘটিত হওয়ায় এর গুরুত্ব ছিল অপরিসীম। আচ্ছা, সাঁওতাল বিদ্রোহের প্রকৃতি, সাঁওতালরা মহাজন জমিদার সরকারি কর্মচারীদের মিলিত শোষণ অত্যাচারের বিক্ষুব্ধ হয়ে 1855 খ্রিস্টাব্দে বিদ্রোহ ঘোষণা করে। 1855 খ্রিস্টাব্দে 30 জুন ভাগনাডিহির মাঠে 10,000 সাঁওতাল সমবেত হয়ে সিধু এবং কানুর নেতৃত্বে স্বাধীন সাঁওতাল রাজ্য প্রতিষ্ঠার কথা ঘোষণা করেন। বিদ্রোহী সাঁওতালদের আক্রমণে কুখ্যাত মহাজন কেনারাম ভগত, দিঘি থানার অত্যাচারী দারোগা মহেশলাল দত্ত খুন হন। বিদ্রোহীরা বহু নীলকুঠি ও রেল বাংলো ধ্বংস করেছিল এবং অত্যাচারী জমিদার আর মহাজনদের হত্যা করেছিল। বিদ্রোহ দমন, আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত ইংরেজ বাহিনী বিরুদ্ধে লাঠি টাঙ্গি বল্লম তীরধনুক নিয়ে যুদ্ধ করে শেষ পর্যন্ত সাঁওতালরা পরাজিত হয়েছিল। ব্রিটিশ সৈন্য 23,000 বিদ্রোহীকে নির্মমভাবে হত্যা করেছিল। ব্রিটিশরা সিধু কানু সহ অন্যান্য বীর সাঁওতাল নেতাদের ফাঁসি দিয়েছিল, বহু বিদ্রোহীদের কারাদণ্ডে দণ্ডিত করেছিল এবং তাদের গ্রামগুলি ধ্বংস করে দিয়েছিল। কানহু সহ অন্যান্য বীর সাঁওতাল ধ্বংস করে দিয়েছিল। এভাবে ব্রিটিশরা 1856 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসের মধ্যেই বিদ্রোহ দমন করেছিল। গুরুত্ব, ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে সাঁওতাল বিদ্রোহের গুরুত্ব ছিল সুদূর প্রসারী। এক হচ্ছে ব্রিটিশ সরকার সাঁওতাল অধ্যুষিত গ্রামগুলিকে নিয়ে সাঁওতাল পরগনা গঠন করেছিল। দুই, সাঁওতালদের উপজাতি হিসাবে স্বীকৃতি দিয়েছিল। তিন হচ্ছে এই অঞ্চলে বাঙালি মহাজনদের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছিল এবং সুদের হার নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল। সাঁওতাল বিদ্রোহের গুরুত্ব প্রসঙ্গে ডক্টর রমেশচন্দ্র মজুমদার বলেছেন, যদি 1857 মহাবিদ্রোহকে স্বাধীনতা সংগ্রাম বলে মনে করা হয় তাহলে সাঁওতাল বিদ্রোহকে স্বাধীনতা সংগ্রামের মর্যাদা দেওয়া উচিত। 6-2 বলেছে স্বদেশী আন্দোলনের ব্যর্থতার কারণগুলি লেখো। স্বদেশী আন্দোলনের ব্যর্থতার কারণ হচ্ছে, এক হলো এই আন্দোলন মূলত উচ্চশিক্ষিত হিন্দুদের মধ্যে সীমাবদ্ধ ছিল, সাধারণ মানুষও মুসলমানদের সঙ্গে এর কোনো যোগ ছিল না। দুই হচ্ছে আন্দোলন পরিচালনার জন্য কোনো কেন্দ্রীয় সংগঠন ছিল না। তিন, মানে সি বা তিনের দাগের হচ্ছে সরকারি দমননীতি ও আন্দোলনকে স্তব্ধ করে দেয়। 4-D জমিদার এবং ভূস্বামী সম্প্রদায় এই আন্দোলন থেকে মুখ ফিরিয়ে নেয়। 5 হচ্ছে বা ই হচ্ছে স্বদেশী আন্দোলন কখনোই সর্বভারতীয় আন্দোলনে পরিণত হয়নি, এমনকি প্রতিবেশী উড়িষ্যা বিহারেও এর তাপ অনুভূত হয়নি। এই ধরনের একটি আঞ্চলিক আন্দোলনের সার্বিক সাফল্য লাভ সহজসাধ্য ছিল না, তাই ব্যক্তিগত উদ্যোগের অভাব আশা মাত্রই আন্দোলন ধসে পড়ে। অরবিন্দ ঘোষ এবং বিপিনচন্দ্র পাল প্রত্যক্ষ রাজনীতি থেকে সরে দাঁড়ান, ফলে আন্দোলন গতিহীন হয়ে পড়ে। 6-III বলেছে জাতীয় কংগ্রেসের প্রথম দুই দশকে নরমপন্থীদের কার্যাবলী বর্ণনা করে, এটা আমাদের বইয়ের 100 নম্বর পাতায় আছে।
প্রথম 2 দশকের কার্যকলাপের নিরিখে বিচার করলে কংগ্রেসের আদি পর্বের নেতৃত্বকে নরমপন্থী বলা বলে চিহ্নিত করা যায়। সেই সময় কংগ্রেসের কার্যক্রম ছিল বার্ষিক অধিবেশন কেন্দ্রিক, তাকে ব্যঙ্গ করে 3 দিনের তামাশাও বলা হতো। বিভিন্ন প্রতিনিধি ওইসব অধিবেশনে নানারকম বক্তব্য ও প্রস্তাব পেশ করতেন, সবশেষে তার মধ্যে কিছু প্রস্তাব গ্রহণ করে অধিবেশন শেষ হতো। তবে বছরভর ওইসব গৃহীত প্রস্তাবগুলি নিয়ে জাতীয় স্তরে আন্দোলন সংগঠিত করার মতো উদ্যোগ দেখা যেত না। তাছাড়া বেশিরভাগ নেতৃবৃন্দ নিজেদের ব্যক্তিগত পেশা নিয়েই ব্যস্ত থাকতেন, সারা বছর সংগঠনের কাজে উদ্যোগী হওয়ার সময়ও মানসিকতা ও কোনোটাই তাদের ছিল না। যদিও মনে রাখা দরকার, নরমপন্থার মধ্যেও নানা পার্থক্য ছিল, তবে মোটের ওপর প্রতিবাদ আন্দোলনের পদ্ধতি ও লক্ষ্যগুলি ছিল একই রকম। অধিকাংশ নরমপন্থীর কাছে ব্রিটিশ শাসক ছিল বিধির বিধান, তাই নরমপন্থীরা অভিযোগ করতেন ভারতে ব্রিটিশ শাসন সর্বদা আইনের শাসন মোতাবেক চলছে না। তবে একথা বলা উচিত যে শ্রেণীগত স্বার্থের থেকে সবসময় বেরোতে না পারলেও সংকীর্ণ ধর্মীয় পরিচয়কে নরমপন্থীরা বিশেষ গুরুত্ব দিতেন না। সেদিক থেকে তাদের কাজকর্মে ধর্মনিরপেক্ষতার ছাপ লক্ষ্য করা যায়। নরমপন্থীরা চাইতেন ব্রিটিশ সাম্রাজ্য আর শাসনের আওতায় থেকেই ভারত আংশিক স্বশাসন ভোগ করবে। আইনসভাগুলিতে ভারতীয়দের অংশগ্রহণ বাড়ানোর দাবি জানাতেন নরমপন্থীরা, অর্থাৎ পূর্ণ স্বাধীনতা অর্জন আদি কংগ্রেস নেতৃত্বের প্রধান কর্মসূচি ছিল না। কিছু কিছু সংস্কার ও গণতান্ত্রিক অধিকার অর্জনের লক্ষ্যেই তাদের প্রতিবাদ আন্দোলনগুলি পরিচালিত হয়েছিল। নরমপন্থীরা অবশ্য আশা করতেন এক সময় ভারতবাসীরা স্বশাসনের উপযুক্ত হয়ে উঠবে, তখন ব্রিটিশ কর্তৃপক্ষ নিশ্চয় সেই স্বশাসনের অধিকার স্বীকার করে নেবে। তো এই ছিল আজকের আমাদের অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলে 2 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো। তো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক আর একটু বেশি করে শেয়ার করে দেবে, আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে।